নে বাবু তুই তাড়াতাড়ি স্নান করে নে, ভালো করে সাবান দিয়ে মুখে স্নান করে নে, পাতিপক্ষ তোকে আজকে বিকেল বেলা দেখতে আসবে। এ আমি করব না, বিয়ে বলে সবাই বুঝে বুঝেছো, বিয়ে আমি করব না। বিয়ে করবি না মানে সারা জীবন কি আইবুড়া থাকবি? আরে বিয়ে করে কি হই যাবে সব দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবা প্রতিদিন ঝগড়া। বাবা কি কি দেবে যে দাও না গো, কখন খাবো? বাবু আজকে রাতের বেলা মুড়ি তরকারি হয়েছে বাবা, মুড়ি তরকারি মাখাই খেয়ে নাও বাবা, খেয়ে নাও। না আমি মুড়ি তরকারি খাবো না। মুড়ি তরকারি খাবে না কি বলি? আমি খাবো না, খাও খাও। না আমি খাবো না, যা ইচ্ছা তাই। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি যে আমি যখন ছোট ছিলাম তখন আমি অত দুষ্ট ছিলাম না, তবে বড় হতে আমি নাকি অনেক দুষ্ট হয়ে গেছি, কারণ এখন যখনই চায়াস খাবার জন্য দুধ আনে তখনই আমি আমল দুধগুলো চুরি করে করে চেটে চেটে খেয়ে নিই। এখন এটা আমার অভ্যাস, তবে ছোটবেলায় আমি আগে আইসক্রিম ঘুগনি টুগনি এইসবই খেতাম, মা যা দিয়ে দিত হাতে ধরে আমি সেগুলোই খেতাম, কিন্তু এখন বড় হয়ে গিয়ে এরকম দুষ্টুমি করবো আমি নিজেও ভাবতে পারি না। তবে এখন আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, তবে বরের কাছে এরকম দুষ্টুমি আমি মাঝে সাঝেই করে থাকি, আমি এখনো আমল দুধ চেটে চেটে এরকম খাই।